রাইজো জুড়ে খেল মহারণ অতি উৎসাহে আরম্ভ হয়েছে। ইয়ার অংশ হিসাবে কাছাড় জেলাতেও আরম্ভ হল খেল মহারণ। শিলচর সমষ্টির বিভিন্ন গাঁও পঞ্চায়েত প্রতিযোগিতার আরম্ভ করেছে বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই ক্রীড়া মহোৎসব তৃণমূল পর্যায়ত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড ভিত্তিক প্রতিযোগিতাত প্রতিভা বিচারি উলিওয়া আর রাজ্যিক পর্যায়ত সফলতা অর্জন করবলে প্রতিভাবান খেলুয়ে বাছনি করার সুযোগ আছে। এই খেলখন নতুন প্রজন্মর উজীয়মান খেলুয়ের প্রতিভা বিকাশের এক সোনালি সুযোগ বলে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কয়। ইয়াক সফল করে তুলবলে সকল ক্রীড়াবিদর সহযোগিতা বিচারিছে। প্রতিযোগী সকলে বেশিরভাগই অনূর্ধ্ব ১৯ শাখাত বিভিন্ন ইভেন্টত অংশগ্রহণ করেছে। শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত ৫খন জিপিত এই খেল অনুষ্ঠিত হয়। মূলত খেলখন তৃণমূল পর্যায়ের প্রতিভা বিচারিবলৈ আয়োজন করা হয়। এই ক্রীড়া মহোৎসবের জড়িয়ে বহু প্রতিভায় রাজ্যিক বা রাষ্ট্রীয় পর্যায়ত খেলার সুযোগ লাভ করব। বিধায়কগুলিয়ে নতুন প্রজন্মর উদীয়মান খেলুয়েসলক এই সোনালি সুযোগ ব্যবহার করে এজন প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠা বা স্বীকৃতি লাভ করবল আহ্বান জানাইছে। প্রসঙ্গক্রমে জিপি বা ওয়ার্ড ভিত্তিক খেল অনুষ্ঠিত হওয়ার পিছত সমষ্টিভিত্তিক আর তারপর জেলা আর শেষত রাজ্যিক পর্যায়ের আয়োজন করা হব। তৃণমূল পর্যায়ের উলাই আহিব বিভিন্ন ইভেন্টর প্রতিভাবান খেলবে। খেল মহারণের মাধ্যমে আসামের সম্মানিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে চিন্তাধারা যে গোটা আসাম রাজ্যে এই খেল মহারণের মাধ্যমে জিপির থেকে শুরু করে শহরে ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রতিভা এই ৫টি খেলার মাধ্যমে আমরা বেছে নেওয়ার সুযোগ পাব। ৫টি খেলা কি কি রয়েছে, যে খো রয়েছে, কবাডি রয়েছে, ফুটবল রয়েছে, অ্যাথলেটিক রয়েছে আর ভলিবল রয়েছে। তো এই খেলাগুলোর মধ্যে আমরা দেখি যে বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক প্রতিভা রয়েছে যাদের হয়তো আমরা নাম জানি না, তাদের খেলা হয়তো কখনো দেখিনি আর তারা হয়তো প্রপারলি সুযোগ পাননি যে তাদের যে খেল সেটাকে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য। তো আসাম সরকারের এই সম্মানিত মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যে খেল মহারণের মাধ্যমে এই প্রতিভাগুলোকে আমরা খুঁজে বের করব, তার লক্ষ্যে এই খেল মহারণের শুরু হয়েছে। আর এই খেল মহারণে যারা অংশীদার হবেন সেটা পার্টিসিপেন্ট হোক, ক্রীড়া আয়োজক হিসাবে হোক, যে কোনোভাবেই হোক, তারাই অন্ততপক্ষে উপলব্ধি করতে পারবে যে এই খেল মহারণের মাহাত্ম্য কি রয়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমার মনে হয়, আমি আস্তে আস্তে দেখছিলাম, ভাবছিলাম মনে মনে এতদিন থেকে যে আমরা সবাই মিলে কষ্ট করে অর্গানাইজ করছি কি হবে আলটিমেটলি, কিন্তু আজকে দেখে অত্যন্ত খুশি লাগছে যে এই যে আমাদের এত অঞ্চলের এই যে বাচ্চা বাচ্চা শিশুরা এই খেল প্রতিযোগিতায় অংশ নিয়েছে সেটা আজকে অত্যন্ত গৌরবের ব্যাপার। এখানে হার জিত বড় ব্যাপার না, কিন্তু এই যে খুদে শিশুরা, এই শিশুরা কিন্তু একদিন দেশের ভবিষ্যৎ হবে, আমাদের রাজ্যের ভবিষ্যৎ, আমাদের এত অঞ্চলের ভবিষ্যৎ হবে। তো তাদের মনে যে আজকের দিনে উৎসাহ, এই উৎসাহটুকু যে সরকার যোগাতে পেরেছে এটাই আমি মনে করি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সবচেয়ে বড় উপলব্ধি হবে আজকের দিনে। তো এই খেল মহারণে আমি এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই জিপি সম্মানিত সভাপতি মিয়া খান মহাশয়, আন্তরিকভাবে ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে গ্রামাঞ্চলে ফিল্ড পাওয়া অত্যন্ত কষ্টের ব্যাপার।